আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে একজন খুবই জনপ্রিয় শিক্ষক রয়েছেন। তোমরা সবাই চিনো রাফি স্যারকে, যিনি ম্যানেজমেন্টের জন্য খুবই বিখ্যাত তো বাংলাদেশের মধ্যে। তো স্যার, আপনাকে পেয়ে আমি ধন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, স্যার আপনার জন্য দুইটা প্রশ্ন আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে। একটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স আর মার্কেটিং, এগুলো গুরুত্ব কেমন এই সাবজেক্টগুলোর? পাশাপাশি হচ্ছে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এগুলোতে 100-এ 100 মার্কস কি তোলা যাবে কিনা? অর্থাৎ যদি একটা স্টুডেন্ট চায় যে এই সাবজেক্টগুলোতে সর্বোচ্চ মার্কস তুলবে, তাহলে সেক্ষেত্রে তাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে রাফি স্যার কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ ভার্সিটি প্লাস গুচ্ছ যে আমরা ব্যাচটা শুরু করেছি পড়ালেখার পক্ষ থেকে, সেই ব্যাচে কিন্তু এই তিনটা ডিপার্টমেন্টের হেড হিসেবে থাকবেন। তো রাফি স্যার, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ম্যানেজমেন্টের গুরুত্বটা কতটুকু বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে, আর দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের সর্বোচ্চ মার্কস অর্থাৎ 100-এ 100 মার্কস তোলা যাবে কিনা? ধন্যবাদ আনোয়ারকে, দুটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করছো। একটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স এবং মার্কেটিং আসলে গুরুত্বটা কীরকম। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জিএসটি প্রত্যেকটাতে আসলে ম্যানেজমেন্ট আছেই, এবং ঢাকাতে আছে আমরা জানি ফাইন্যান্স এক্সট্রাভাবে, ফাইন্যান্স এবং মার্কেটিং। চিন্তা করে দেখো, আসলে প্রত্যেকটা সাবজেক্টে আমরা যদি বলি বাংলা, ইংলিশের ক্ষেত্রে আসলে পূর্ণাঙ্গ নাম্বার তোলার টাফ, অনেকে ইংলিশে পাশ করাও আসলে কঠিন। সেই ক্ষেত্রে আমরা অপরদিকে দেখি, ম্যানেজমেন্ট যদি একটু কৌশলী করে পড়া সম্ভব, একটু ভালোভাবে চেষ্টা করলে এই ম্যানেজমেন্টে আসলে ঢাকাতে 20-এ 20 পাওয়া সম্ভব, জিএসটিতে 35 পাওয়া সম্ভব, রাজশাহীতে 25-এ 25 পাওয়া সম্ভব বিগত বছরগুলোর মতো। সো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্বিতীয় প্রশ্ন ছিল যে আসলে কীভাবে সম্ভব, আমি আবারও বলছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গোছানো একটা প্রস্তুতি। যে তুমি গোছানো প্রস্তুতি বলতে আমরা আসলে কি বুঝি, তুমি একদম একদম ট্রিক্স, যে প্রশ্নের প্রশ্নগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে কীভাবে ম্যানেজমেন্ট শেষ করলে প্রতিটা অধ্যায় থেকে কোন কোন টপিক্সটা কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা গুরুত্ব সহকারে দিয়ে টেকনিকের মাধ্যমে যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ সেটা তোমার পক্ষে সম্ভব, 100% মার্কস তোলা সেক্ষেত্রে সম্ভব, এবং যেটা তোমাকে এগিয়ে দিবে। এখন আমি সবসময় বলে থাকি যে শুরুটা যদি ম্যানেজমেন্ট দিয়ে হয় বা ফাইন্যান্স দিয়ে হয়, সেক্ষেত্রে তুমি খুব দ্রুত শেষ দ্রুত কারেক্ট আনসার দিয়ে তোমার কনফিডেন্সটা বাড়িতে পারো, সেটা বাকি সাবজেক্টে ভালো করার ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আশা করবো তোমরা সব কিছু উত্তর আসলে খুব সহজে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা পড়ালেখার যেই আমাদের যে কোর্সটা আছে ওই কোর্সটাতে এনরোল করবা, ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা 100% আরও নিশ্চিত পারবে যে এটা আসলে সম্ভব, এবং তোমরা ইনশাল্লাহ পারবে। আশা করবো তোমরা খুব দ্রুত কোর্সটিতে এনরোল করবে এবং সকল প্রশ্নের উত্তর তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।